প্রিয় বন্ধুরা, ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব 2019-21 সেশনের পার্ট 2 পরীক্ষা সম্পর্কে। আপনাদের পার্ট 2 পরীক্ষা সম্পর্কে একটি খারাপ খবর রয়েছে। কি সেই খারাপ খবর, সে বিষয়টি আলোচনা করব আজকের ভিডিওতে। আপনারা জানেন আপনাদের পরীক্ষা হবে এই চলতি মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 17 তারিখ, 18 তারিখ এবং 19 তারিখ। 17 তারিখ পরীক্ষা হবে এডুকেশনাল স্টাডিজ, 18 তারিখ পরীক্ষা হবে কন্টেম্পোরারি স্টাডিজ এবং 19 তারিখে পরীক্ষা হবে পেডাগোগি অ্যাক্রোশ কারিকুলাম। পরীক্ষা হবে দুপুর 12টা থেকে বিকেল 3টে পর্যন্ত। এবারে আসা যাক খারাপ খবরটি কি। খারাপ খবরটি হলো বন্ধুরা, গত 2 বছর ডিএলএড পরীক্ষা সমস্ত স্কুল কলেজ বন্ধ থাকায় পরীক্ষা হয়েছে অনলাইনে বাড়ি থেকে, কিন্তু এবছর পরীক্ষা বাড়িতে বা নিজের কলেজে হচ্ছে না। এবার পরীক্ষা হবে নিজেদের কলেজের কাছাকাছি যে কলেজ রয়েছে সেই কলেজগুলোতে। বন্ধুরা, আমি আপনাদের পরীক্ষার কথা মাথায় রেখে অলরেডি 3টে সাবজেক্ট থেকে সাজেশন তৈরি করে এই চ্যানেলে আপলোড করেছি। যদি আপনারা এই সাজেশনগুলি প্রয়োজন বলে মনে করেন তবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে রাখছি, সেখান থেকে আপনারা সেই সাজেশনগুলি দেখতে পারেন। আশা করি এই সাজেশনগুলি আপনাদের ভীষণভাবে সাহায্য করবে পরীক্ষার ক্ষেত্রে। তা আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা সকলেই ভালো থাকুন, বাই।